योगयोगयोगेश्वराय भूत भूत भूतश्वराय कालकालकालेश्वराय शिव शिव शि शम्भ शम्भ महा stuff ఆశ్రయందు కేషిణ కర్మము చడని పదార్థము చెరును మీ వంట వంశభూతముల తోలు ప్రపంచమాయనట ంచభూతముల తోలుబొమ్మతో ప్రపంచమాయ ప్రపంచమాయనట అంతము వరకు కించ దాసతో జగమంతా అంతము వరకు కించ దాసేతో

নমস্কার সকলকে যেখানেই থাকুন না কেন যাই হোক এখন পৃথিবীতে সবকিছু করোনা সংক্রান্ত হয়ে উঠেছে কিন্তু আমাদের বুঝতে হবে যে ভাইরাস আর ব্যাকটেরিয়া এসব নতুন নয় এই ভাইরাসটি আমাদের শরীরের জন্য একটু নতুন গুরুত্বপূর্ণ জিনিস হল এটা বোঝা যে কি করে এই মানুষটিকে সামলাতে হবে কারণ যদি আপনি না জানেন যে কি করে এটাকে সামলাবেন তাহলে আপনি বাকি সব কিছুই শুধু আকস্মিকভাবে পরিচালনা করছেন তো এটাই হলো অর্থ কর্মের যে আপনি সচেতন হয়ে উঠুন আপনার কাজকর্মের প্রতি সচেতন হয়ে উঠুন শারীরিক কাজকর্ম মানসিক কাজকর্ম আবেগপ্রবণ কাজকর্ম আর প্রাণ শক্তির কাজকর্ম আপনি সচেতন হয়ে উঠুন এ সবের প্রতি যত বেশি বেশি এই কাজগুলো এক সচেতন প্রক্রিয়া হয়ে উঠবে তত বেশি আপনি নিয়ন্ত্রণ পাবেন আপনার জীবনের ওপর কি হবে আপনার ভিতরে নিশ্চিতভাবে কি হবে আপনার চারিদিকে সেটাও অনেক দূর অবধি তাই এই সময়টি এই জোর করে ছুটি পাওয়া যা আপনাদের বেশিরভাগই পেয়েছেন এই বিরতিটি আপনার সাধারণ কাজকর্মের থেকে কাজ ব্যবসা নানা রকমের অন্যান্য দায়িত্ব আর কর্তব্যগুলি যা একজনের থাকতে পারে তাদের জীবনে এই বিরতিটি কাজে লাগানো যেতে পারে অন্তর্মুখী হয়ে উঠতে অন্তরের দিকে চেয়ে দেখা মানে অন্তর্মুখী হওয়া মানে সব কিছুই যা আমরা সঞ্চয় করেছি তা হল বহির্মুখী বিশ্বটা আমাদের চারিদিকে নিশ্চিতভাবে বহির্মুখী যে জিনিসগুলির আমরা অধিকারী আমাদের জীবনে আমাদের বাড়িঘর আমাদের জামা কাপড় আমাদের মোটর গাড়ি আমাদের সম্পর্কগুলি এমন কি আমাদের শরীরটিও কারণ এটাও আমরা জড়ো করেছি সময়ের সাথে তাই সবকিছু যা আমরা জড়ো করেছি হলো বাইরের দিকে এতে রয়েছে আপনার মনের বিষয়বস্তু যা আপনি বাইরে থেকে একত্রিত করেছেন আর কার্মিক পদার্থ যা আপনি জীবনের প্রক্রিয়া থেকে জড়ো করেছেন তাই বাইরের জগৎকে ছেড়ে দিয়ে যদি আপনি এখানে বসেন একটু দূরত্ব তৈরি করে আপনার এবং যা আপনি জড়ো করেছেন তার থেকে তবে আপনি স্বাভাবিকভাবেই অন্তর্মুখী হয়ে গেছেন তাই তফাত্তা শুধু এটুকুই কোনটা আমি আর কোনটা আমার এই তফাতা হতে হবে আপনার অভিজ্ঞতায় এর জন্য অনেক উপায় আছে আজ বা হয়তো কাল সকাল পর্যন্ত আমরা প্যাকেজ করে দেব এই দুটো জিনিস একটি মন্ত্র আর ঈর্ষাক্রিয়াকে একসঙ্গে এটা ভালো সময় এটি করার জন্য কারণ এই সময়টা ভালো নিজেকে দূরে সরিয়ে রাখতে সে সমস্ত জিনিসগুলোর থেকে যে আপনি জড়ো করেছেন ভাইরাসটির সময় যদি তাও জড়ো করে থাকেন যদি একটু দূরত্ব থাকে আপনার আর যা আপনি একত্রিত করেছেন তার মধ্যে তাহলে পরিস্থিতিকে সামলানোর আপনার ক্ষমতা সবার ওপর আপনার ক্ষমতা নিজেকে সামলানোর এত বেশিভাবে বৃদ্ধি পায় এত বেশি উন্নত হয়ে যায় যে যারা জানেন না কিভাবে নিজেদের সামলাতে হয় প্রায় ভাবতেই শুরু করে দেয় যেন আপনি অতিমানব বেশ যেমনটা আমি বলেছি বহুবার এটা অতিমানব হওয়ার ব্যাপার নয় কিন্তু এটা বোঝা যে মানুষ সবাই হলো দারুণ ব্যাপার এখন বেশ অনেকখানি মানুষ অভিযোগ করছেন যে আমরা আমাদের সময়টা নিয়ে কী করবো আমরা অফিস যেতে পারব না ব্যবসা করতে পারবো না বাইরে যেতে পারব না রেস্তোরাঁ যেতে পারব না কি করব বাড়িতে বসে বাড়ি কবে থেকে এমন জঘন্য জায়গা হয়ে উঠল যদি বাড়িখানি এমন জঘন্য জায়গা হয়ে উঠেছে আপনার অবশ্যই আগামী পনেরো দিন নেয়া উচিত এটাকে ঠিক করতে আর এটিকে একটু অপূর্ব জায়গা করে তুলতে কারণ যেখানেই আপনি থাকেন সেটাই আপনার ভিত্তি যদি আপনার বাড়ি ভিত্তি এতখানি জঘন্য হয় আপনার অনুভবে তবে এটাই কি সময় নয় এটাকে ঠিক করার বেশ আমি বলছি না যে সমস্যাটি আপনার বাড়ি নিয়ে সমস্যাটি হল আপনাকে নিয়ে কারণ আপনাকে এই সময় ব্যয় করতে হবে নিজের সাথে যা অনেক মানুষকে ঘাবড়ে দিচ্ছে বেশ যদি থাহি হয় যে নিজের সাথে থাকা এমন বড় সমস্যা হয় আমি চাই আপনি তারিফ করুন এই সমস্যার যা এই বিশ্বে হচ্ছে আপনার সাথে কাজ করতে গিয়ে আপনার সাথে থাকতে আপনার পরিবার লোকজন যারা আপনার সঙ্গে কাজ করেন আপনার বন্ধুবান্ধব কতখানি সমস্যা তাদের হবে আপনার সঙ্গে যখন আপনি নিজেই ভয়ভীত হয়ে রয়েছেন আপনার নিজের সাথে সময় কাটাতে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এটা ঠিক করি এটা ভালো সময় সেটা করার জন্য কারণ কিছুভাবে আশা করুন যে মানুষের প্রাণহানি সব থেকে কম হোক আমাদের সকলের জন্য কিন্তু সেটা হোক বা নাই হোক এই মুহূর্তে ভাইরাসের ভয় মানে আপনার মুখের দিকে মৃত্যু চেয়ে আছে যদি মৃত্যু আপনার দিকে চেয়ে থাকে আপনাকে বুঝতে হবে যে আপনি কতটা ভঙ্গুর মানুষ জীবন কতটা ভঙ্গুর তো এমন একটি সময় এটা ভালো একটি পার্থক্য করে ওঠা যে কোনটা আপনি আর কোনটা আপনি নন কোনটা আমি আর কোনটা আমার কোনটা আমার এটা ঠিক আছে কিন্তু কোনটা আমি এর খুব মাহাত্ম আছে যা কিছু আপনার কাছে আছে আপনি হয়তো জীবনকাল ধরেই জিনিস জড়ো করতে পারেন কিন্তু কোনো কন্টেইনার সার্ভিস নেই আপনার জীবনের শেষে তো আমরা এখানে এসেছি সীমিত সময় নিয়ে আর শক্তি নিয়ে এখন আমাদের মরণশীল প্রকৃতিকে মনে করে দিচ্ছে একটি জীবাণু আমি চাই আপনারা বুঝুন যে জীবটি আপনার বিরুদ্ধে নয় ওটা শুধু নিজের জীবনযাপন করার চেষ্টা করছে দুর্ভাগ্যবশত ওটার আক্রমণাত্মক জীবনযাপন করার ধরনটি আপনার জীবন নিয়ে নেয় যেমন মানুষের কাজকর্ম মানুষেরা তাদের ভালো থাকার খোঁজে কীভাবে এই পৃথিবীতে জীবন নষ্ট করেছে কিভাবে তারা এই পৃথিবীর অস্তিত্বই বিপন্ন করে তুলছে অবশ্যই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে নয় শুধুমাত্র নিজেরা ভালো থাকার জন্য তো একইভাবে ভাইরাসটিও বেঁচে থাকতে চায় আর আপনি হলেন তার আশ্রয় এরা তাই করছে যে আমরা পৃথিবীর সাথে করছি কিছু বেশি বা কম নয় কিন্তু এই মুহূর্তে এটা দর্শন তৈরি করার বা এটা ওটাকে মনে করার সময় নয় এই এখন আপনার মৌলিক দায়িত্ব হলো বেঁচে থাকা আর আপনার আশেপাশে সকলকে বাঁচিয়ে রাখা বিশেষ করে যারা কমজোর আমাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটা শুধু সম্ভব হবে দায়িত্বশীলভাবে কাজ করলে এই মুহূর্তে ভারতে গোটা দেশটাই তালাবন্ধ হয়ে যেতে যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় মনে করি একত্রিশ অবধি প্রায় দশ দিন বা ন দিন যাই হোক অর্ধেক হৃদয় নিয়ে এর দিকে যাওয়ার থেকে ভালো যে পুরোদমে যাওয়া সেটাই সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারেরাও এরকমই মনস্থির করেছে তাই বিমান পরিষেবা বিপর্যস্ত ট্রেন বাতিল কোনো গণপরিবহন নেই কিছু অতি প্রয়োজনীয় সেবা ছাড়া সব কিছুই বন্ধ এই দৃঢ় সংকল্প খুব জরুরি এটাকে সফল প্রক্রিয়া করে তুলতে নয়তো অর্ধেক মন নিয়ে সংকল্প নিলে শুধুই অনেকখানি সমস্যা তৈরি করে কোনো ফলাফল ছাড়াই আমাদের উচিত সর্বশক্তি নিয়োগ করা আর আমাদের তৈরি থাকা উচিত দুই বা তিন সপ্তাহের বন্ধের জন্য আমি জানি এটা খুব দামি আর্থিক দিক থেকে ব্যবসার ক্ষেত্রে জীবনযাপনের ব্যাপারে অনেক সমস্যা রয়েছে কিন্তু এই সমস্ত সমস্যা ভালো মরে যাওয়ার থেকে বেঁচে থাকা হলো সবথেকে মহত্বপূর্ণ সমস্যা আমরা সামলে নেব আমরা জীবনের এলোমেলো হয়ে যাওয়া অংশগুলি কুড়িয়ে নেব এই পরিস্থিতি পেরিয়ে যাওয়ার পর আর দেখব কিভাবে আমাদের জীবনকে আবার দাঁড় করানো যায় সংস্থাগুলি ব্যবসা ব্যক্তিগত মানুষজন সকলেই প্রভাবিত হবে কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে আমরা মানুষকে অন্তত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারি আমরা যেন মানুষদের মরে যেতে না দিই শুধুমাত্র দায়িত্বজ্ঞানহীন কাজের কারণে এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে আপনারা বেঁচে থাকুন সেটা সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাকিটা আমরা দেখব পরে কিন্তু একই সাথে আর্থিক কাজকর্মের বন্ধ হয়ে পড়ার দরকার নেই পুরোপুরিভাবে এটা হলো গিয়ে প্রযুক্তির যুগ এটা দিয়ে বেশ অনেকখানি জিনিস চলমান রাখা যায় সব কিছু নয় অন্তত তার কিছু অংশ চালিয়ে নেওয়া যায় আতঙ্কিত হয়ে যেন না পড়ি বেদনা সৃষ্টি যেন না করি কারণ যদি আপনি খুব বেশি চিন্তা করেন আপনি মুশকিলকে দুগুণ করে দেবেন সেটাই হয় আগেই যথেষ্ট সমস্যা রয়েছে এই সমস্যাকে মনের ভেতর বাড়িয়ে তুলে আতঙ্ক আর ভয় সৃষ্টি করবেন না আমরা এটার সাথে মোকাবিলা করব আমাদের যথাসম্ভব ক্ষমতা দিয়ে আমাদের অঙ্গীকার আমাদের মনোযোগ এমন হওয়া উচিত যেন সবচেয়ে কম মৃত্যু ঘটে ব্যাপকভাবে মৃত্যু ঘটতে দেয়া চলবে না এই ভাইরাসটির কারণে এটি এক দায়িত্ব যা ভারতে এবং বাকি বিশ্বে সবকটি সমাজে এবং ব্যক্তিকে নিতেই হবে আমি ভেবেছিলাম লোকজনদের কাছ থেকে প্রশ্ন আছে নমস্কার সৎগুরু প্রথম প্রশ্নটি ঋতিকার থেকে সৎগুরু তিনি কোথা থেকে তিনি ব্যাঙ্গালোর থেকে সদ্গুরু আমি ইদানিং পড়েছি যে ইতালিতে ডলফিনেরা সমুদ্রতটের কাছে এসে যাচ্ছে পোল্যান্ডে হরিণেরা রাস্তায় হাঁটছে চীনে এবং অন্যান্য অনেক দেশে দূষণের স্তর নেমে এসছে এটা কি প্রকৃতির আমাদের শিক্ষা দেওয়ার উপায় বেশ আমাদের মানব মানবসত্ত্বা বলা হয় পৃথিবীতে অন্য কোনো প্রাণীকে সত্তা বলে ডাকা হয় না আমরা সত্তা। তার মানে মৌলিক যোগ্যতাটি হল যে আমরা জানি কিভাবে থাকতে হয় দুর্ভাগ্যের বিষয় মানবজাতি এটিকে অমান্য করার চেষ্টা করছে বেশ আমি এটা বলে চলেছি বহু বহু রকমভাবে আমরা যদি কাজগুলি সঠিকভাবে এবং সচেতনভাবে না করতে শিখি প্রকৃতি আমাদের এটা শিখিয়ে দেবে খুব ক্রূরভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এসবেতে হলো জনসংখ্যা নিজেই এই মুহূর্তে যে জিনিস আমাদের করোনা নিয়ে চিন্তায় ফেলে দিয়েছে তা হল জনঘনত্বের কারণে এটা চারিদিকে ছড়িয়ে পড়তে পারে কিন্তু কেউ এটা দিকে নজর দিতে চায় না সাধারণত বিশ্বের নেতারা এটাকে সম্বোধিত করেননি কারণ কেউ ধার্মিক দলগুলির বিরুদ্ধে যেতে চান না যারা সবসময়ই এর বিরুদ্ধে যে কারণেই হোক এটা অনেক কাল ধরে চলে আসছে তো একটি মৌলিক বিষয় হল জনসংখ্যা এটাই হল একমাত্র সমস্যা যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমরা বেশ ভালো কিন্তু আমরা অনেক বেশি সংখ্যক এখন মৃত্যুকে আমরা আমাদের হাতে নিয়ে নিয়েছি চিকিৎসা বিজ্ঞানের দ্বারা টিকাকরণের দ্বারা একবার আমরা মৃত্যুকে আমাদের হাতে নিয়ে নিলে এটা শুধু সরল বিচক্ষণতা যে আমরা জন্মকেও আমাদের হাতে নিয়ে নেব কিন্তু আমরা বিশ্বাস করি জন্ম হল ঈশ্বরের কাজ আমরা নিশ্চিত করতে চাই মৃত্যুর প্রতি দায়িত্ববান হয়ে একে পরিচালনা করতে চাই জন্মকেও একই রকমভাবে পরিচালনা করা উচিত যদি মৃত্যুকে পিছিয়ে দেওয়া হয় জন্মকেও পিছিয়ে দিতে হবে এটা গুরুত্বপূর্ণ মানবজাতির উপস্থিতি এত বড় হয়ে উঠেছে এত বেশি বিশাল যে অন্য প্রাণীদের থাকার জায়গাই নেই এখন এটা বৈজ্ঞানিকভাবে সঠিক নাও হতে পারে হয়তো নয়ও কিন্তু ধরুন আপনি একজন ভাইরাস ধরুন আপনি একজন ভাইরাস এবং আপনি অন্য প্রাণীদের মধ্যে থাকেন আর প্রাণীদের জনসংখ্যা পড়েই চলেছে আপনি কি নতুন একটি বাসা বেছে নেবেন না হয়তো ভাইরাসটিও তাই করেছে যথেষ্ট জন্তুরা নেই একটা ব্যাপার বন্য জন্তুরা হারিয়ে যাচ্ছে খুব বেশি মাত্রায় খুবই দুঃখজনকভাবে আরেকটি জিনিস প্রত্যেক দিন অন্য জন্তুদের জবাই করা হচ্ছে এক বছরে আমরা সাত হাজার কোটি জন্তুদের জবাই করছি খাবারের জন্য সাতশো কোটি মানুষ সাত হাজার কোটি জন্তুদের মেরে ফেলছে বিশ্ব জুড়ে আমি নিশ্চিত আমরা অতটা খাচ্ছি না কিন্তু এরকমই বিলাসে আমরা বেঁচে আছি তাই যেহেতু পশু শরীরের আশ্রয় হারিয়ে যাচ্ছে হতে পারে ভাইরাসটি পরিবর্তিত হয়ে মানুষে চলে যাচ্ছে এটা আমি বিজ্ঞানের কথা বলছি না শুধুই সরল যুক্তি আপনি যদি ভাইরাস হতেন আপনি কি সেটা করতেন না নিশ্চিতভাবেই করতেন যদি আপনার বসবাসের জায়গা হারিয়ে যায় আপনি নতুন জায়গা খুঁজে নিতে চাইতেন নতুন বাসস্থানের জায়গা তাই একভাবে এটা তাই কিন্তু এটা সে সময় নয় এসব বলার এটা সময় নয় এটা বলার যে আপনি এটা করেছেন তাই এটা হচ্ছে আপনার সাথে আপনার প্রাপ্য এটা না এটা ও জিনিসের সময় নয় এটা হলো বিচার বুদ্ধি সম্পন্ন কাজের সময় যদি মানুষেরা সংক্রমিত হয়ে থাকেন তারা কষ্ট পাচ্ছেন তাদের আপনার করুণা এবং মনোযোগের প্রয়োজন এটা এসব বলা সময় নয় কিন্তু দীর্ঘমেয়াদে এগুলো নিয়ে ভাবতেই হবে যে যদি আমরা অন্যান্য প্রাণীদের জন্য এই পৃথিবীতে বেঁচে থাকার জায়গা না করে দিই তাহলে দেখবেন এমন কি আমরাও বেঁচে থাকতে পারব না কারণ আমাদের জীবন স্বতন্ত্র নয় অন্যান্য প্রাণীদের থেকে বিশেষ করে জীবাণুদের থেকে তারা বেশ অনেকখানি আমাদের জীবনেরই অংশ আপনি আপনার আত্মীয় বন্ধুদের ছাড়া বাঁচতে পারেন কিন্তু এই জীবাণুদের ছাড়া বাঁচতে পারবেন না তারা এত কিছু করছে আপনার জীবনকে বাঁচিয়ে রাখতে আপনাকে বলে রাখি এই ভাইরাসটি আপনার বন্ধু হয়ে উঠতে পারে সময়ের সাথে কারণ এভাবেই এই রোগগুলি কাজ করে তারা একটি জায়গা খোঁজে বাঁচার আর বৃদ্ধি করার জন্য তাই এদের কাজকর্ম এক ধরনভাবে চলছে এটা কি একটা শিক্ষা দেখুন সব পরিস্থিতিতেই একটি শিক্ষা থাকে যদি আমরা শিখতে রাজি থাকি যদি আপনি হন বিপর্যয় নাও হতে পারে প্রতিদিন প্রত্যেক মুহূর্ত একটি শিক্ষা থাকে কিছু শেখার থাকে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা শিখি না আর বিপদের জন্য অপেক্ষা করি আর তারপর চাই তার সম্পর্কে একটি দর্শন বানাতে দয়া করে এটা বলে বেড়াবেন না ও আমাদের এটা হলো আর আসলে এটা আমাদের প্রাপ্য বা লোকজনের এটা প্রাপ্য যারা এরকম করছে এটা তাদেরই প্রাপ্য এসব বাজে কথা ছাড়ুন এটা আমাদের কোথাও নিয়ে যাবে না এই মুহূর্তে এটাই দেখার কিভাবে ভাইরাসটিকে বহন না করি গুরুত্বপূর্ণ ব্যাপার হল আপনি এর বাহক হয়ে উঠবেন না নিজেও সংক্রমিত হবেন না এবং নিশ্চিত করুন অন্য কেউ যাতে সংক্রমিত না হয় সরলতম ব্যাপার এখন দূরত্ব এই মুহূর্তে দূরত্ব রাখা সব কিছু থেকে এটা একা থাকার সময় এটা অন্তরের দিকে দৃষ্টি ফেরানোর সময় আমি তো বেশ কিছুদিন ধরেই আপনাদের আধ্যাত্মিক করে তোলার চেষ্টা করছি মনে হয় এটার জন্য একটি ভাইরাসের প্রয়োজন ছিল নমস্কার সদ্গুরু গোটা বিশ্বে ছড়ানো ঈশা স্বেচ্ছাসেবীদের কি কিছু করার আছে এই পরিস্থিতিকে একটু ভালো করার জন্য আমাদের লক্ষ লক্ষ স্বেচ্ছাসেবী যারা আছেন সবচেয়ে ভালো কাজ এখন রাস্তা থেকে দূরে থাকা আশেপাশের লোকজনের থেকে দূরে থাকা পাঁচ ছয় ফুট দূরত্ব বজায় রাখুন আর অনুসরণ করুন সরল প্রস্তুতিমূলক শিষ্টাচার যা সবাই আলোচনা করছে এটা সামলানোর জন্য এখন খুব বেশি কিছু করার নেই ঈষাযোগ কেন্দ্রের আশেপাশে স্থানীয় এলাকায় আমরা ভেবেছিলাম এক সচেতনতা প্রচার করব গ্রামের লোকেদের জন্য সেটা এখনও আলোচনার পর্যায়ে রয়েছে কারণ আমি যা বুঝছি যে অধিকাংশ অধিকাংশ মানুষ ইতিমধ্যেই অবগত টিভি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে তো তারা যথেষ্ট ভালোভাবে অবগত এমনকি গ্রামাঞ্চলেও এর পরের ধাপ হল যদি কোনো কারণে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় যদি এটি বৃহদ ছড়িয়ে যায় এরকম কিছু যদি ঘটে আশা করি এমন হবে না এই বন্ধের সময় কিন্তু তামিলনাড়ুতে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আমার গতকালের আলোচনায় আমরা প্রস্তাব দিয়েছি যে যদি দরকার পড়ে যে আপনার হাজার হাজার নিয়মনিষ্ঠ স্বেচ্ছাসেবকের যদি দরকার পড়ে আমরা আছি আমরা আসব এবং সেবা করব তো এই প্রতিশ্রুতি আমরা নিয়েছি একইভাবে আপনি বিশ্বে যেখানেই থাকুন না কেন এই প্রস্তাবন আপনি করতে পারেন হ্যাঁ এতে আশঙ্কা তো আছে নিশ্চয়ই বাইরে বেরোনোই আশঙ্কা আছে আপনাকে নিজেকে অত্যন্ত নিয়মনিষ্ঠ হতে হবে যে আপনি সমস্যার ভাগ বাড়াচ্ছেন না সমস্যা সমাধানের চেষ্টা করার বদলে আপনি ওখানে গিয়ে অসুস্থ হলে সমস্যা আরও বহুগুণ বেড়ে যেতে পারে প্রতিটা মানুষ যারা আক্রান্ত হচ্ছেন তারা সমস্যায় যোগদান করছেন এটাই আমাদের বন্ধ করা প্রয়োজন এই মুহূর্তে সর্বোত্তম হলো অন্যান্য মানুষের থেকে দূরে থাকা বাড়িতে থাকুন অথবা যদি আপনি শহরে না থাকেন আপনি যদি আছেন কোনো স্থানবহুল কোনো গ্রামে বা পাহাড়ে বা অন্য কোথাও সব থেকে ভালো হয় যদি আপনি ঘরের বাইরে থাকেন ঘরে থাকার বদলে ঠাসাঠাসি করে থাকার বদলে পরিবারের পাঁচ জনের সাথে ছোট বাসায় চার দেয়ালের মধ্যে তার চাইতে ভালো বাইরে থাকা গুরুত্বপূর্ণ হল যে আপনি অন্তত দু মিটার জায়গা আপনার চারপাশে বজায় রাখুন সব সময় যতদিন না এটা পেরিয়ে যায় তবে কি এটা এমনি এমনিই চলে যাবে হয়তো নয় কিন্তু আমরা যদি যথেষ্ট সময় ধরে একে ঠেকিয়ে রাখি আমাদের এটিকে সামলানোর ক্ষমতা অনেক বেড়ে যাবে এটাই সমস্ত বিজ্ঞানীরা এবং চিকিৎসকেরা বলছেন পরের প্রশ্নটি জাহিদের কাছ থেকে এসছে নমস্কার সৎগুরু আমি লকডাউনের কত কিছুদিন ধরে আপনার ভিডিও ক্রমাগত দেখে চলেছি বলতেই হবে আপনি একজন রকস্টার আমি জানতে চাই আমার মতো মানুষের জন্য পরের ধাপটি কী যারা এখন আপনার দেয়া কোনো আধ্যাত্মিক পদ্ধতি শেখেনি আমরা কী করে আধ্যাত্মিক পথে চলতে শুরু করতে পারি ও আমি জানি না কেন আপনি আমায় খাটো করছেন আমি একজন যোগী কিন্তু এখন আপনি আমায় খাটো করে বলছেন রকস্টার কারণ আমি যতদূর জানি অধিকাংশ রকস্টারেরাই বেশ খারাপ জীবন দিয়ে গেছে আমি খারাপ জীবনে বেঁচে নিই আমি খুব ভালোভাবে বেঁচে আছি আমার ভিতরে আর আমার চারপাশে তো আমাকে নিচে ফেলবেন না আপনি আমাকে যোগী বলতে পারেন কারণ আমি তাই আমি জানি আপনি কি বলতে চাইছেন সেটা ঠিক আছে দেখুন এটাই গোটা ব্যাপারটা অধিকাংশ মানুষেরই যথেষ্ট বুদ্ধিমত্তা নেই তাদের জীবনে যা সবথেকে জরুরি তা করার যখন তাদের জীবনে সব কিছুই ভালোভাবে ঘটছে তাদের এক দুর্যোগ দরকার এক বিশাল বিপদ দরকার তাদেরকে জাগাতে বেশ তা এসছে আশা করব এটি দুর্যোগে বদলাবে না কিন্তু এক আসন্ন বিপদ আমাদের মুখের দিকে চেয়ে আছে তো এই সময় আপনি আধ্যাত্মিক হতে চান ঠিক আছে আমি জানি না বা আমার কিছু যায় আসে না আপনি কি কারণে আধ্যাত্মিক পথে আসছেন যতক্ষণ আপনি আপনার জীবনকে উপযুক্ত করে তুলছেন প্রথমেই দেখে নেওয়া যাক আধ্যাত্মিকতা কি এবং আধ্যাত্মিক অনুশীলন কাকে বলে আপনি যা কিছুই একত্রিত করেছেন তার বেশিরভাগই ভৌত প্রকৃতির সম্পর্ক কাজ সব নিয়েই এগুলো সবই ভৌত জিনিস যা আপনি জড়ো করেননি তা হল স্বয়ং জীবন এটা হল আধ্যাত্মিক প্রক্রিয়া মূলত আপনি যা বলেছেন তা হলো, আমি কি একটি আধ্যাত্মিক প্রক্রিয়া অবলম্বন করব অর্থাৎ আমার কি একটি উপায় খোঁজা উচিত আমার অন্তরে খুঁড়ে দেখার জন্য আমার অস্তিত্বের গভীরতা বোঝার জন্য নাকি শুধু ওপরে ওপরেই বাঁচা উচিত আমার কি শুধু যা জড়ো করেছি তা নিয়ে বেঁচে থাকা উচিত নাকি আমার নিজের অস্তিত্বের প্রকৃতি জানা উচিত আপনি এই প্রশ্নটি করেছেন আপনার উচিত আপনি এখন পর্যন্ত করেননি এখন আপনি ভাবছেন আমি রকস্টার আপনার যদি সেটা ভালো লাগে কিছু যায় আসে না এটি কিভাবে আপনার জন্য কাজ করে কিন্তু যেমন বললাম আমরা একটি প্যাকেজ বের করছি একটি নির্দিষ্ট মন্ত্র আর ক্রিয়া নামের একটি অনুশীলন এটি অ্যাপে থাকবে আপনি এর ব্যবহার করতে পারেন মন্ত্রটি হবে সমত প্রাণ উৎপাদন করার জন্য বা তাপ বা উষ্ণ তৈরি করতে উষ্ণ উষ্ণর ইংরাজি ভাষানুবাদ করলে হয় হিট বা তাপ কিন্তু এর মানে তাপমাত্রা নয় কিন্তু কিছু আছে যাকে বলা হয় উষ্ণ আর শীত যা ইংরাজিতে ভাষানুবাদ করলে হয় গরম আর ঠান্ডা কিন্তু এর মানে ঠিক তা নয় এটা সেদিকে ইঙ্গিত করে কিন্তু এটা তার অর্থ নয় তাই আপনি যদি যথেষ্ট পরিমাণে সমৎপ্রাণ উৎপাদন করেন এবং শরীরে উষ্ণা সৃষ্টি করেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ভালোভাবে কাজ করবে তাই এ মন্ত্রটি এই বিষয়। মন্ত্রটি এক বিশেষ মাত্রায় শক্তি উৎপাদন করবে আপনার রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তুলতে কারণ এটি তাপ উৎপাদন করে আপনি শুনে থাকতে পারেন বা নাও থাকতে পারেন তপস বলে একটি শব্দ তপসের অর্থ হল তাপ তপস মানে হল তাপ উৎপন্ন করার একটি প্রক্রিয়া শরীরের মধ্যে কারণ রোগ প্রতিরোধক প্রক্রিয়াকে এক সুউচ্চ মাত্রায় রাখা হলো সবথেকে গুরুত্বপূর্ণ আমরা যদি জীবনের মধ্যে দিয়ে যেতে চাই স্বচ্ছন্দে ছোটখাটো জিনিস আমাদের বিচ্ছিন্ন না করুক জীবনের উদ্দেশ্য থেকে সর্দি কাশি জ্বর মানুষকে বিচ্ছিন্ন করছে যা কিছুই তারা করতে চায় তার থেকে শুধু এই কারণে যে তাদের রোগ প্রতিরোধক প্রক্রিয়া ততটা ভালো নয় যতটা দরকার তাই আমরা আপনাকে এই মন্ত্রটি শেখাব আর ঈশাক্রিয়া যা আপনাকে সাহায্য করবে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে একটু দূরে আপনি যা কিছু সংগ্রহ করেছেন তার থেকে আপনার শরীর সহ আপনার মনের বিষয়বস্তু থেকে আপনি যদি এটা করেন গুরুত্বপূর্ণ বিষয়টা হলো শুধু এই দেখুন আপনি শুধু দুরকমের যন্ত্রণা জানেন শারীরিক যন্ত্রণা মানসিক যন্ত্রণা একবার একটু দূরত্ব তৈরি করলে আপনি ও আপনার শরীরের মধ্যে আপনি আপনার মনের মধ্যে সেটাই যন্ত্রণার অবসান তাই এই হল সময় যখন আপনাকে নিজেকে এমনভাবে গঠন করা উচিত যাতে আপনি যন্ত্রণার ঊর্ধ্বে একবার যন্ত্রণার ঊর্ধ্বে চলে গেলে আপনি স্বাভাবিকভাবেই অন্বেষণ করতে চাইবেন আপনার অস্তিত্বের গভীরতাকে পরের প্রশ্নটি হল স্যারজির তরফ থেকে শ্রদ্ধেয় সদ্গুরু আমি ফ্রান্সে থাকি কিন্তু আমি একজন ইতালীয় আমার পুরো পরিবার ইতালিতে কি করে আমরা আতঙ্ক না করে শান্ত থাকতে পারি এই অবস্থার মধ্যে আমার পক্ষে শান্ত থাকা খুব কঠিন আপনার সাহায্যের জন্য ধন্যবাদ আপনিও সাবধানে থাকবেন বেশ বিভিন্ন মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছেন বিভিন্ন পরিস্থিতির মধ্যে গতকালই আমি একজনের সাথে কথা বলছিলাম যাকে আমি ভালোভাবেই চিনি তো তার ছেলে রয়েছে নিউ ইয়র্ক শহরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখানে মা বাবা ভারতে রয়েছেন ছেলেটি ওখানে একা তার অ্যাপার্টমেন্টে আর এনারা আতঙ্কগ্রস্ত এখন উনি আমায় বলছিলেন কেন আমরা সন্তানদের এত দূরে পাঠাই ওরা কি খুশি হয়ে ভালো থাকতে পারে না এখানে যেখানে আমরা আছি আমরা ওদের কত দূরে যেতে দিই এখনও করোনা ভাইরাসে আক্রান্ত আর আমি জানি না কি করতে হবে আমি ওনাকে মনে করাই আসলে দশ বছর আগে আপনিও আপনার মা বাবার থেকে অনেক দূরে ছিলেন এখন আপনি ফিরে এসছেন হয়তো আপনার মৃত্যুর আগে ও ফিরে আসবে সেটা বিষয় নয় বিষয়টা হলো শুধু এই যে আপনাকে বুঝতে হবে যে মানুষের কল্যাণ আসবে না এখানে বা ওখানে যাবার জন্য অথবা এটা বা ওটা করার জন্য অদ্ভুত সুন্দর বৃষ্টি হচ্ছে এখানে আমরা বাইরে আছি আমি বুঝতে পারছি লড়াইটা যে যারা আপনার ঘনিষ্ঠ বা যারা অন্য কোথাও আছেন বিশেষ করে এমন এক জায়গায় যেখানে বিপুল পরিমাণে মানুষ ভাইরাসে আক্রান্ত আর বলতে খারাপ লাগছে প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছেন নিশ্চিতভাবেই আপনি উদ্বিগ্ন হবেন কিন্তু নিজেকে দুশ্চিন্তার মাধ্যমে অসুস্থ করে ফেললে আতঙ্কিত হয়ে গেলে আপনি কোনো সমস্যা সমাধান করতে পারবেন না যেরকম আমি বলেছি যত বেশি আপনি দুশ্চিন্তা করবেন তত বেশি আপনার মুশকিল দুগুণ করে তুলবেন সমস্যা রয়েছে এই মুহূর্তে সেটাকে অস্বীকার করতে পারবে না সত্যিকারের সমস্যা রয়েছে আমাদের সকলের জন্য কোনও প্রশ্ন নেই সে বিষয়ে কিন্তু আমরা কি সমস্যাটাকে নিজেদের ক্ষমতা শ্রেষ্ঠটুকু দিয়ে মোকাবিলা করব নাকি সেটা নিজের মাথার মধ্যে বাড়িয়ে চাড়িয়ে তুলব এটা বেছে নিতে হবে আমি পরামর্শ দেব দয়া করে নিজের মাথাটাকে বাড়িয়ে তুলবেন না পৃথিবীতে যথেষ্ট সমস্যা রয়েছে আগে থেকেই সবাই মিলে আসুন বিবেচনা করি কীভাবে এর মোকাবিলা করব কি করে সমস্যাটিকে কমিয়ে ফেলা যায় আমাদের আর চারপাশের বাকি সকলের জন্য এটাই মনঃসংযোগের কেন্দ্রবিন্দু এটাই হওয়া উচিত এবং এটাই আমাদের নির্বাহ করা উচিত কারণ এটাই দরকার একজন মানুষের থেকে এই প্রশ্নটি তেজস্বের তরফ থেকে নমস্কার সৎগুরু আমি সম্প্রতি একটি লেখা পড়ি যে কিভাবে চীনে লকডাউনের পরবর্তীকালে বিবাহ বিচ্ছেদের হার বেড়ে গেছিল আর যখন আমরা এটা ভারতে শুরু করেছি আপনার কাছে কি কোনো উপদেশ আছে আমাদের মতো ভারতীয় দম্পতিদের জন্য বেশ যদি আপনাদের বিবাহগুলি শুধুমাত্র দূরত্বের ফলে টিকে থাকে এটি দুঃখজনক অবস্থা বেশ অন্তত ভাইরাসটি তাদের এটা বুঝতে বাধ্য করেছে যে তারা বিবাহ বন্ধনে রয়েছেন যা আসলে তাদের ছিলই না কারণ সপ্তাহ দু এক একসাথে থাকা সব চুরমার করে দেবে তার মানে আপনার সত্যি কোনো দাম্পত্য ছিলই না আপনার ছিল শুধুই একটি ব্যবস্থা যেটা চলছিল আপনার না থাকার কারণে আপনার উপস্থিতির জন্য নয় আমার মনে হয় না সেটা একটা বড় সমস্যা হবে ভারতবর্ষে আমি নিশ্চিত এখানে যারা তাদের সারাটা জীবন ব্যস্ত ছিলেন তারা উপভোগ করবেন পরিবারের সাথে থাকাটাকে তারা বন্ধনটিকে আরও সুন্দর করে তুলবেন তাদের পরিবারগুলোকে আরও অনেক বেশি অর্থপূর্ণ করে তুলবেন নিজেদের জন্য এবং বাকি সকলের জন্য এভাবেই আমরা এটাকে সামলাই এখানে আমার মনে হয় না আমাদের এটা গেথে দেওয়ার দরকার আছে একটি সমাজ যখন একেবারে এরকম হয়ে যায় যে কীভাবে সব কিছুকে নিজের মঙ্গল সাধনের জন্য ব্যবহার করা যায় যদি শুধুই এভাবেই চিন্তা করছেন যে কিভাবে আপনার স্বামী স্ত্রী আপনার সেবা করবে তার আপনার জন্য উপযোগী কিনা যদি এটা সারাক্ষণের ভাবনা হয় এই ধরনের জিনিস হবে আপনার জীবনটিকে এভাবে হতে দিন যে আপনি সবসময় দেখছেন কিভাবে আর একজনের জীবনটিকে সুন্দর করে তুলবেন আপনার সুন্দর হওয়া এটা এমন একখানা প্রকল্প যেটা আপনার সম্পূর্ণ করে ফেলা উচিত নিজের মধ্যে তারপর আপনার প্রকল্প হওয়া উচিত কীভাবে বাকি সকলের জীবন সুন্দর করে তোলা যায় অনেক ধন্যবাদ এখানেই শেষ করা যাক এখানে মুসল ধারে বৃষ্টি হচ্ছে ভূত শিব শিব शम्भा शम्भा